नमस्कार बंधुरा, आज के चले खूब साधारण एक मेनू करते ग्राम बांगलार जो पटल अपना सबाई चेनें बाड़ी लागानो पटल गाच से पटल गाच थेके टाटका टाटका पटल तुले आज के एक खूब सुंदर रेसिपि बनाब। चलो रेसिपिटा देखते हमें हमार संगे अपन जेते ही और देखते कीरकम मेघला आबहवा चारिदी के देखते। तो ये मेघला आबहवा आज के एक खूब सुंदर पटल रेसिपि बनाब। चलो देखा जा देखो बंधुरा पटल गाच हमारे पटल खेते चले देखते पटल गाच एखे देखो चले पटल खेते टाटका टाटका पटल ये देखते ही पाचन देखो पटल खेते चले एखे सब टाटका टाटका पटल रही है। ये देखते कि सुंदर सुंदर पटल ये देखते एखे एन ए रखम पटलगुल्लो तुलब ये देखो कि सुंदर पटल झूले रही है वोखने देखो सामने देखो एबारन मीडियम सैजे देखे चारटे पटल तुलब। ये देख खूब सुंदर टाटका पटल देखते देख सजा एक छोटो छोटो मीडियम सैजे नेबें देख कि सुंदर पटल सीज देख कि सुंदर पटलगुलो देख ग्राम बांगलार की अपरूप दृश्य चारिदी के देखते शुद्ध गाच और गाच लंका तोला देखो लंका गाचे की सुंदर लंका टाटका टाटका लंका तुलब चारटे देखते सुंदर लंका गुलो तोला देखो ये नारकेल पड़ानो हे एक मीडियम सैजे नारकेल नहीं नारकेल ठीक ये पड़ाते हैं भेतर के दूधता बार करब नारकेल देखो एखे मीडियम सैजे छटा पटल नहीं छोटो सैजे आलू नहीं आलूटा अपशनल ये बादाम छड़ानो आता पोस्त बाटा रही है इन्हें एक मीडियम सैजे प्याज नहीं पेस्ट कर এখানে রয়েছে একটু পরিমাণ মতো আদা এখানে দেখতে পাচ্ছেন যে নারকেলগুলো ছোট ছোট টুকরো করে কাটা আছে এইভাবে ঠিক কাটবেন ছোট টুকরো করে এখানে দেখুন নারকেল থেকে দুধটা বার করা হয়েছে এখানে যে গাছ থেকে লঙ্কাগুলো তুলে নিয়েছিলাম টাটকা সেগুলো দেখতেই পাচ্ছেন এখানে খুব সামান্য পরিমাণে পরিমাণ মতো জিরে রয়েছে এখানে গরম মশলা রয়েছে গোলমরিচ শুকনো লঙ্কা আর লেবু রয়েছে এখানে রসুন রয়েছে আর রয়েছে সরষে বাটা এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো চিনি কিশমিশ কাজু এখানে দেখতে পাচ্ছেন লঙ্কা জিরে গুঁড়ো রয়েছে আর এখানে একটা বাড়িতে তৈরি যে মশলা সেটা রয়েছে এবার দেখতে পাচ্ছেন যে পটলের উপর থেকে খোসাগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নেব দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু খোসাগুলো ছাড়াতে হবে এবারে পেছনটা কেটে নেব দুদিকটা দেখুন এরপরে কাটার পরে পটলটা ঠিক এইভাবে উপরটা খোসাটা ঠিক এইভাবে ছাড়িয়ে নেব আপনারা কিন্তু এই মেনুটা খুব সহজেই তৈরি করতে পারবেন কিন্তু এটা সামান্য সময় সাপেক্ষ কিন্তু মেনুটা খুবই ইউনিক এবং অসাধারণ মেনু। এবার পটলের যেগুলো কেটে রেখেছিলাম তার মাথাগুলো এইভাবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কারণ এর ভেতরে এবার মশলাটা ঢোকাবো এই রেসিপিতে কিন্তু খুব একটা ঝাল ব্যবহার করবেন না কারণ এটা একটু হালকা মিষ্টি টাইপেরই হবে। এবার দেখুন যে চামচ ঢুকিয়ে পটলের ভেতর থেকে ভেতরে যেগুলো আছে বীজ সেগুলো বার করে নিচ্ছি কিভাবে এটা কিন্তু খুব সাবধানের সঙ্গে করতে হবে না হলে বাইরেটা ফেটে গেলে কিন্তু মশলাটা বেরিয়ে যাবে পটল থেকে দেখতে পাচ্ছেন অনেকটা সাবধানের সঙ্গে এটা করছি দেখুন পটলের ভেতর থেকে বীজগুলো বেরিয়ে চলে এসেছে এবং যে শ্বাসটা ছিল শ্বাসটাও বেরিয়েছে দেখুন এটা শ্বাসটা এক জায়গায় বাটিতে রেখে দিয়েছি উপর কড়াই গরম হয়ে গেছে একটু পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি
এখন মিডিয়ামটা কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেমে রাখবেন। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার যে পটলগুলো কেটে রেখেছিলাম এগুলো খুব সামান্য পরিমাণে ভেজে নেব যেন কাঁচা ভাবটা চলে যায়। খুব লো ফ্লেমে কিন্তু এটা ভাজতে হবে। এরপরে যে আলুগুলো কেটে রাখা ছিল আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুটা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, কিন্তু আলুটা দিলে একটু স্বাদটা ভালো হবে। এরপরে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এটাকে ঢেকে দিচ্ছি, একটু সেদ্ধ হয়ে যাবে আলুটা। মোটামুটি 1 মিনিট মতো এটা ঢেকে রাখবো। দেখুন এটা ঢাকাটা তুলে দিচ্ছি, আমার পটলটা অনেকটা হালকা ভাজা হয়ে গেছে মনে হচ্ছে। আমার এটা মোটামুটি 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেবো লো ফ্লেমেই। দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে পটলের মাথাগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি, এগুলো খুব সামান্য পরিমাণে ভেজে নেবো। দেখুন পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি। এবার দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। এরপরে যে তেলটা ছিল ওর ভেতরে গরম মশলা একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। দেখুন এখানে এলাচ গোলমরিচ সবই ফোড়ন দিচ্ছি। এরপরে এটাকে মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো তেলে। এর ফলে ফ্লেভারটা কিন্তু একটা অসাধারণ আসবে। দেখুন খুব সামান্য পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি, এটাও আবার মোটামুটি 10-15 সেকেন্ড একটু নাড়িয়ে নেবো। আপনারা ইচ্ছা করলে দুটো শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। দেখুন এটা ভাজা হয়ে গেছে মোটামুটি, ফ্লেমটা কিন্তু লোই রয়েছে। এরপরে যে নারকেলগুলো কেটে রেখেছিলাম কুচো করে সেগুলো দিয়ে দিচ্ছি। এটা মোটামুটি 1 মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন বাদামগুলো দিয়ে দিচ্ছি, এটা আবার মোটামুটি 30 সেকেন্ড মতো নাড়িয়ে নেব। এটা কিন্তু খুব বেশি ভাজবেন না। এরপরে যে পেঁয়াজের পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম। দেখুন পরিমাণ মতো এখন নুন অ্যাড করে দিচ্ছি, এটা স্বাদ মতো ব্যবহার করবেন আপনারা। খুব সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করছি, হলুদটা কিন্তু খুব সামান্য পরিমাণে একদম জাস্ট লাইট ব্যবহার করবেন। কাজু বাদাম কিশমিশ দিয়ে দিলাম। এটা এইভাবে মোটামুটি এখন 1-2 মিনিট সব মশলা দিয়ে কষাবো। দেখুন এখানে যে আদাটা পেস্ট করা ছিল সেটা এখন দিয়ে দেবো। এখানে দেখুন পোস্তটা অ্যাড করে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে। পোস্তটা কিন্তু এখন সামান্য পরিমাণে অ্যাড করেছি। এবার যে শাঁসগুলো পটলের ভেতর থেকে বার করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এটা মোটামুটি 1-2 মিনিট কষাবো খুব লো ফ্লেমে। কষানোটা কিন্তু খুব লো ফ্লেমে করবেন। এরপরে এর মধ্যে খুব সামান্য পরিমাণে নারকেল কোড়া অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু খুব লো ফ্লেমে খুব বেশি ভাজবেন না। দেখুন এখন পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। কালারটা আমার মোটামুটি দেখুন কি সুন্দর এসছে। এইভাবে ঠিক হালকা হলুদ ব্যবহার করবেন। দেখুন আমার গুড়টা তৈরি হয়ে গেছে, এটা এখন চামচ দিয়ে পটলের ভিতর ভরে দিচ্ছি। এইভাবে কিন্তু খুব সাবধানের সঙ্গে এটা ভরবেন, না হলে পটলটা ফেটে গেলে কিন্তু গ্রেভি তৈরি করার সময় বাইরে বেরিয়ে যাবে। কিন্তু দেখতে পাচ্ছেন এটা ভরা হয়ে গেছে, আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যে পটলের মাথাগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিয়ে এবার কাঠি দিয়ে এটাকে ভালো করে সিল করে দেবো, মুখটা যেন ভেতর থেকে পুকটা বেরিয়ে না যায়। দেখুন আমার রেডি হয়ে গেছে এটা করা। এবার যে মশলাটা কষানো হয়েছিল সেটা মিক্সিতে এবার ভালো করে পেস্ট করে নেব, কারণ এই গ্রেভিটা আমি যখন ঝোল করব গ্রেভিতে তখন ব্যবহার করব এই পেস্টটা। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো।
দেখতে পাচ্ছেন পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। দেখুন আমার এই মশলাটা গ্রেভিটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেস্টটা কি সুন্দর এসেছে, কালারটা খুব লাইট হালকা ইয়েলো কালার এসেছে। এবার যে নারকেলের দুধটা ছিল সেটা আমি একটু কিছু সময় কড়াইতে দিয়ে মোটামুটি 1 মিনিট মতো হালকা ফুটিয়ে নেব। দেখুন এটা 1 মিনিট মতো হয়ে গেছে। এবার যে সর্ষে বাটা ছিল সেই সর্ষে বাটাটা খুব সামান্য পরিমাণে অ্যাড করছি, আপনারা স্বাদ মতো এটা ব্যবহার করবেন। পোস্ত বাটাটা অ্যাড করে দিচ্ছি। এবার এটা একটু নাড়িয়ে নেবো আবার মোটামুটি 30 সেকেন্ড পর্যন্ত। দেখুন কালারটা কি সুন্দর অসাধারণ সাদাটায় কালার এসছে। এটা কিন্তু খুব ইউনিক খাবার, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। এবার দেখুন যে স্টকটা তৈরি করে রেখেছিলাম, যে পেস্ট তৈরি করলাম সেটা এখন অ্যাড করে দিয়েছি। এটা আবার মোটামুটি লো ফ্লেমেই 1-2 মিনিট ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। এবার দেখুন যে পটল আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি আস্তে আস্তে একটা করে অ্যাড করে দিচ্ছি। আপনারা এটা বাড়িতে খুব সহজেই তৈরি করবেন। এটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন, কিন্তু এটা আমি রুটির সঙ্গে পরিবেশন করে দেখাবো আপনাদের। কালারটা দেখুন কি অসাধারণ এসছে কালারটা। হলুদটা কিন্তু আপনারা বারবারই বলছি খুব সাবধানের সঙ্গে ব্যবহার করবেন। এখানে আবার একটু স্বাদ মতো নুন ব্যবহার করে নিচ্ছি, কারণ হলুদ দুধ যদি একটু বেশি হয়ে যায় কালারটা কিন্তু একটা হলুদ হলুদ টাইপের কালার চলে আসবে, আর আমি চাই না যে এটা হলুদ কালার হোক, হালকা হলুদ কালার হোক, সাদা ভাবটা যেন থাকে। এবার এটাকে ঢেকে দিচ্ছি মোটামুটি 1 মিনিট পর্যন্ত। দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ডিশটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি অসাধারণ কালারটা এসছে। এরপরে দেখুন আমি রুটি ভেজে নিচ্ছি, কারণ আমি এটা রুটির সঙ্গে পরিবেশন করব। আপনারা ইচ্ছে হলে ভাতের সঙ্গেও খেতে পারেন। আর একটা কথা, এটা কিন্তু আপনারা চিনিটা স্বাদ মতো দেবেন, কারণ এখানে হালকা একটু মিষ্টি ভাবটা আসবে। দেখুন আমার ডিশ রেডি হয়ে গেছে। আপনারা ছোট বড় সবাই এটা খেতে পারেন, খুব ভালো একটা খাবার এবং হেলদি খাবার বলতে পারেন। সব থেকে বড় কথা, এটা একটা হেলদি খাবার। এখানে মশলা খুবই কম পরিমাণে ব্যবহার করা হয়েছে, কোনো গুঁড়ো মশলা সেরকমভাবে ব্যবহার করা হয়নি। এটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করা হয়েছে, একটা নতুনভাবে তৈরি করার চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, তবে দেখে মনে হচ্ছে খুবই স্বাদ হয়েছে। আমি এটা একটু খেয়ে দেখবো কীরকম হয়েছে। এবার দেখুন জাস্ট কালারটা দেখুন কি অসাধারণ এসছে। আপনারা কিন্তু হলুদটা যতটা সম্ভব কম ব্যবহার করার চেষ্টা করুন এই রান্নাটাতে। দেখুন বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে। দেখুন একদম ন্যাচারাল কালার এসছে। এখানে সঙ্গে রয়েছে রুটি, আমি এখন একটু খেয়ে দেখবো কিরকম হয়েছে রান্নাটা। দেখে মনে হচ্ছে খুবই টেস্ট হয়েছে, আর লোক সামলাতে পারছি না, এখন একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে রান্নাটা। মাইন্ড ব্লোয়িং, অসাধারণ, ফাটাফাটি, চমৎকার, জবরদস্ত, সব আর বলে শেষ করতে পারবো না, এত সুন্দর রান্না হয়েছে। আপনারা বাড়িতে এরকম রান্না ট্রাই করুন, এটা সম্পূর্ণ একটা ইউনিক নতুন পদ্ধতিতে রান্না করেছি, খুবই সুন্দর হয়েছে।
যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমার এই ভিডিওটা দেখে আপনার বাড়িতে একদিন হলেও ট্রাই করুন রান্নাটা। সত্যি খুব অসাধারণ হয়েছে রান্নাটা, আপনার বাড়িতে ট্রাই করুন। আমার কমেন্টস বক্সে জানান যে কেমন হয়েছে। থ্যাংক ইউ বন্ধু।